দৈনন্দিন প্রয়োজনে তাৎক্ষণিক বার্তা প্রেরণ বা ইনস্ট্যান্স মেসেজিংয়ের বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করে থাকি। ব্যক্তিগত কাজের পাশাপাশি পেশাগত কাজেও প্রতিদিনই আমাদেরকে ব্যবহার করতে হয় এই অ্যাপ্লিকেশনগুলো। ডিজিটাল মিডিয়ামে যোগাযোগের অত্যন্ত জনপ্রিয় একটি টুল হচ্ছে হোয়াটসঅ্যাপ। সারা বিশ্বে 2 বিলিয়ন বা 200 কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। আজকের ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপের খুবই সহজ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি টিপস নিয়ে আলোচনা করব। ধরুন আপনি খুব গুরুত্বপূর্ণ একটি ফাইল হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করে রাখতে চাচ্ছেন, যাতে করে চাইলেই যে কোনো সময় আপনি সেটি ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন? আপনি হয়তো ভাবছেন এ তো খুবই সহজ, ফাইলটি আমি আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে থাকা কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে পাঠিয়ে রাখব এবং যখন প্রয়োজন হবে সেটি ব্যবহার করব। হ্যাঁ, এটা আপনি করতেই পারেন, কিন্তু এখানে সমস্যা দুটো। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। প্রথমত, ফাইলটি যদি খুবই ব্যক্তিগত বা সংবেদনশীল হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন না সেটা কারোর সাথে শেয়ার করতে। দ্বিতীয়ত, আপনি যার সাথে এভাবে ব্যক্তিগত ফাইল শেয়ার করবেন সে ব্যক্তির কাছেও বিষয়টি একসময় বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। তবে হোয়াটসঅ্যাপে আপনি চাইলে নিজের অ্যাকাউন্টেই প্রয়োজনীয় ফাইল শেয়ার করে রাখতে পারেন। সেজন্য প্রথমে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যে ফোন নাম্বার দিয়ে খোলা হয়েছে সেই ফোন নাম্বারটিকে আপনার ফোনের কন্ট্যাক্ট বুকে সেভ করতে হবে। তারপর আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে উপরে সার্চ বক্সে যে নামে আপনি ফোন নাম্বারটি সেভ করেছেন সেটি দিয়ে সার্চ করতে হবে। ব্যাস, আপনি পেয়ে যাবেন আপনার নিজের ফোন নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি, যার পাশে ব্র্যাকেটে লেখা থাকবে ইউ। অর্থাৎ ফোন নাম্বারটি যদি আপনার নিজের নামে সেভ করে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে আপনার নিজের নাম দেখতে পাবেন আপনি। এবার আপনি ইচ্ছে মতো যে কোনো টেক্সট, ভয়েস, অডিও বা ভিডিও ফাইল শেয়ার করে রাখতে পারেন নিজের অ্যাকাউন্টেই এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় সেটি অ্যাক্সেসও করতে পারেন। এই ছিল আইটেকের আজকের পর্বে, সাথে ছিলাম মুজাহিদুল ইসলাম। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, সেই সাথে শেয়ার করতে ভুলবেন না, আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।